এসেছেন আমাদের অনুষ্ঠানে চিত্রনায়িকা শাহনূর। তিনি আসলে এই বাচ্চাদের সাথে অনেক দিন ধরে চিত্রনায়িকা শাহনূর কিন্তু আমাদের সাথে আছেন এবং তিনি কিন্তু আমাদের বাচ্চাদের নিয়ে অনেক কাজ করেছেন। এর আগের অনুষ্ঠানে ছিলেন আমাদের সেমিনারে, কিন্তু চিত্রনায়িকা শাহনূর তিনি কিন্তু এসেছিলেন। বাচ্চাদেরকে সবসময় আমি বোঝাতে চাই যে আমাদের শেখ রাসেল ভালো ছিল, আমাদের আদর্শটা আমি ওদেরকে সবসময় আমি বোঝাতে চাই যে এই দেশের আর ছোট বাচ্চাদেরকে সঙ্গে আমি অনেক বেশি ভালোবাসি, এই জন্য আমি সবসময় হচ্ছে ওদের পাশে থাকার চেষ্টা করি। আমাদের সারা দেশবাসীকে বলবো সবাই আমাদের ছোট্ট সোনামণিকে অনেক অনেক বেশি ভালোবাসবেন, ওদের পাশে থাকবেন, এবং সবাইকে বলবো যে আমাদের শেখ রাসেলের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। মন্দিরে নাট্যমঞ্চে আমরা যে বিনা পয়সায় খাবার কার্যক্রম আমাদের চলমান ছিল সেটি কিন্তু আজকে আবার শুরু হচ্ছে, আবারও দিচ্ছি খাবার। তিনি কিন্তু বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারা কিন্তু খুব সুশৃঙ্খলভাবে তাদের যেন কেউ না ওঠে, এখানে কেউ উঠবে না, নতুন দুইজন হ্যাঁ তোমাদের জন্য আপুরে আগে নিয়ে আসবো, আজকে হয়তো খাও আজকে সোহাগ নাট্যমঞ্চে আমরা যে বিনা পয়সায় খাবার কার্যক্রম আমাদের চলমান ছিল সেটি কিন্তু আজকে আবার শুরু হচ্ছে, আবারও দিচ্ছি খাবার শাহনূর। তিনি কিন্তু বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারা কিন্তু খুব সুশৃঙ্খলভাবে তাদের
করা যাবে। কেউ না ওঠে এখানে, কেউ উঠবে না। নতুন দুইজন হ্যাঁ, তোমাদের জন্য আপুরে আজকে নিয়ে আসবো, আজকে হয়তো খাও আজকে নাট্যমঞ্চে আমরা যে বিনা পয়সায় খাবার কার্যক্রম আমাদের চলমান ছিল, সেটি কিন্তু আজকে আবার শুরু হচ্ছে। আবারও দিচ্ছি খাবার শাহনুর, তিনি কিন্তু বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারা কিন্তু খুব সুশৃঙ্খলভাবে তাদের কেউ না ওঠে এখানে, কেউ উঠবে না। নতুন দুইজন হ্যাঁ, তোমাদের জন্য আপুরে আজকে নিয়ে আসবো, আজকে হয়তো খাও আজকে